আমার ঠাকুরের কথা দিয়ে আমি শুরু করি। কথাটা হচ্ছে আমার ঠাকুর বলছে যে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে পরিবেশের সবাইকে ভালো রাখার দায়িত্ব তোমার। তারা যদি ভালো থাকে তুমি ভালো থাকবে, তারা যদি অসুস্থ হয় তুমি মোটেই ভালো থাকতে পারবে। আর আমরা এই সমাজ থেকে উঠে এসেছি, পরিবেশ আমাদেরকে এনগেজ করেছে, সমাজ আমাদের দায়িত্ব নিয়েছে, শুধু বাবা মা দায়িত্ব নিয়ে, সমাজ যদি আমাদের দায়িত্ব না নিত তাহলে আমরা এই জায়গায় পৌঁছতাম তাই না? আমাদের সময় কি হতো, বাবা মারা আমাদের ব্যাগ ঝুলিয়ে দিত, যাও স্কুলে যাও, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে বাবা ছেড়ে দিয়ে ক্লাস। এখনকার বাবা মায়ের মতো না তো আমাদের বাবা মারা ছিল না, তো আমরা যেতাম, আমাদেরকে রক্ষা করতো কে? পরিবেশ আমাদের রক্ষা করতো কে? আমাদের চারপাশে যারা থাকতো সেই সময় তারাই রক্ষা করতো। যদি একটু ভুল পথে যেতাম, কখন ওই দিকে যাস না ওই দিকে যা, এখানে সমস্যা হচ্ছে, তাহলে তারাই রক্ষা করেছে। তাহলে আমাদের বড় হয়ে ওঠার পিছনে আমাদের সমাজের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, তাদের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। আর যত তাদের দায়িত্ব আমরা পালন করতে শিখব বা পালন করবো, ততই কিন্তু আমরা নিজেদের অজান্তে নিজেদেরকে কিন্তু সমৃদ্ধি করছি। ঠাকুর বলছে যে যদি পেতে চাস তো দিতে থাক, আমার ঠাকুর বলছে যদি পেতে চাস তো দিতে থাক। কি দেবেন? যেটুকু জেনেছেন সেইটুকু দিতে থাকুন, যতটুকু পারা যায় ততটুকু দিতে থাকুন। এই দেওয়ার অভ্যেসটা থাকলে আপনার নেওয়াটা কিন্তু শেষ হবে না, এটা হচ্ছে মূল বিজ্ঞান। কিন্তু আমরা নিজেদেরকে শুধু নিজেদের নিয়ে ভাবতে গিয়ে আমরা কিন্তু মনের জগৎটাকে একদম সংকীর্ণ করে ফেলছি, একদম সংকীর্ণ, আমার জন্য আমি ছাড়া কেউ নেই, এই ভাব এই থেকে সরে আসতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন সারা পৃথিবী তাই হচ্ছে আমার আত্মীয়, সারা পৃথিবীর সবাই হচ্ছে আমার আত্মীয়। তো মনোজগৎটাকে যতক্ষণ না বড় না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আসল শান্তি আসল স্বস্তির জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারব। এইবার এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো এটা তো আমরা সবাই একবারকে স্বীকার করব যে এটা এখন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা খুব জরুরি, এই সংবাদটা একটু পৌঁছে দেওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে অভিজিৎ বাবু এখানে যে শুরু করেছেন, এবার আপনারা সবাই এসছেন অভিজিৎ বাবুর শুভাকাঙ্ক্ষী বলে, অভিজিৎ বাবুকে সাথে পরিচিত বলে এসছেন, তো আপনাদের উচিত অভিজিৎ বাবুর পাশে দাঁড়িয়ে অভিজিৎ বাবুর হাত শক্ত করা, সমাজে কিছু দোয়া। যখনই দেখবেন যে অভিজিৎ বাবু কিছু করতে পারছে, সমাজের কিছু ছেলে মেয়ে এখানে ট্রেনিং মানে কমপ্লিট করে একটা জব পাচ্ছে, তখন কিন্তু তারা আপনাকে না চিনলেও আপনি কিন্তু তখন এই ফিলিংসটা আসবে যে আমি কিছু করতে পারলাম, আপনার মতো সুখে কিন্তু তখন আর কেউ নেই, আপনাকে চিনুক আর না চিনুক কিন্তু এটা ঘটনা যে আপনার জন্য কিন্তু ওই ছেলেটা কিন্তু আজকে এই জায়গায়। তো কথাটা হচ্ছে সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানো লাগে, কারণ সবাই কোঅপারেট না করলে এটা হবে। আপনার ধরুন আপনাকে নিয়ে বলি, মানে আপনাকে নিয়ে বলা মানে সবাইকে বলা হবে, ধরুন আপনার কিছু স্টুডেন্ট আছে, এবার সেই স্টুডেন্টগুলোকে একটু ইনফর্ম করা, তারা যেন এখানে এসে পোস্ট কমপ্লিট করে সেই ব্যাপারে একটু সহযোগিতা দেওয়া। কারণ আমি একটা স্যারকে বলছিলাম, আমি তার হচ্ছে 700 স্টুডেন্ট 700 স্টুডেন্ট আমি বলছি আপনি এই যে পড়াচ্ছেন সারাদিন ধরে, ছেলেগুলো পাশও করছে মেয়েগুলো পাশও করছে, তারপরে খোঁজ নিচ্ছেন তারা কোথায় যাচ্ছে, আপনি চোখে সহ্য হবে? ওরা যখন ফুচকা বিক্রি করবে কিছু পাচ্ছে না যখন, তাহলে ফুচকা বিক্রি করবে? সামনে একটা ফুচকা যাচ্ছিল ফুচকাওয়ালা, আমি ওকে দেখি আমি ফুচকাটাকে টেনে নিয়েছি, আপনার সামনে তো একটা আপনার কোনো স্টুডেন্ট রাইট স্টুডেন্ট সে ফুচকা বিক্রি করছে, আপনি কি তার কাছ থেকে কি ফুচকা নিয়ে খেতে পারবেন? বলছে না পারবো না। আরে পারবো না যেহেতু পারবেন না, তাহলে তাকে তো এই ইনফরমেশন টেকনোলজিটা তো দিতে হবে, আপনি অন্তত তাকে সংবাদটা পৌঁছে দেন, সেই জন্য না বলতে পারে আমার কানে তো কেউ এই খবরটা দেয়নি। যদি সে ঈশ্বর বিশ্বাসী হয় তাহলে ঈশ্বর তাকে একদিন বলবে, কেন আমি তো ওই লোকটাকে দিয়ে তোকে খবরটা দিচ্ছিলাম, তুই শুনিস নি তো আমি কি করি, ঠিক আছে? আর দেখবেন সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় সুখ সবাইকে সুখী করার মধ্যে, এইরকম সুখ আর কোথাও নেই। মানে আমার ফিলিংসে যেটা
সেটাই কিন্তু আমি বলছি সবচেয়ে।